বিধাননগরে পুজো মণ্ডপ পরিদর্শন করলেন নগরপাল। দুর্গাপূজা হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আগেভাগেই বিধাননগরে বিভিন্ন পুজো মণ্ডপগুলো পরিদর্শন করলেন নগরপাল সুপ্রতিম সরকার। আদালতের পুজো সংক্রান্ত নির্দেশ মানা হচ্ছে কিনা তা তিনি খতিয়ে দেখলেন, এমনকি নিরাপত্তার বিষয়টিও তিনি খতিয়ে দেখলেন। যে বিধাননগরে বিভিন্ন পুজো কমিটির আছে পরিদর্শন হচ্ছে সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নিয়ে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন, পুজো সংক্রান্ত যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো যাতে যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেই ব্যাপারে একবার সংগঠকদের সঙ্গে আলোচনা করে নেয়, সেটা এক নম্বর। এবং দুই নম্বর হচ্ছে যে মণ্ডপের বাইরে, ব্যারিকেডের বাইরে, আপনারা জানেন মণ্ডপের ভেতরে দর্শকের প্রবেশাধিকার নেই, কিন্তু মণ্ডপের বাইরে দর্শকদের ভিড় যদি খুব বেড়ে যায় সেটা যাতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনাটাও একটু খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন। আর আমরা বিশেষভাবে সমস্ত সংগঠনদের যেটা জোর দিচ্ছি, যা স্বেচ্ছাসেবক যারা থাকবেন সেই স্বেচ্ছাসেবকরা যাতে দুটো অন্তত তাদের টিকা হয়ে গিয়ে থাকে, সেটা তাদের স্বার্থে এবং যারা দর্শনার্থী সকলের স্বার্থে, সেইটা আমরা প্রত্যেকটি পুজো সংগঠককে অনুরোধ করছি এবং তারা সে ব্যাপারে সহযোগিতাও করছেন। আমাদের আশা যে খুব সুশৃঙ্খলভাবে নিরাপদে আমরা এবারের শারদোৎসব বিধাননগরে সম্পন্ন। স্যার, তার মানে কি এটা বলা যায় যে যাদের ডাবল ডোজ হয়ে গেছে তারাই কিন্তু মণ্ডপের ভিতরে ভলেন্টিয়ার হিসেবে থাকবে, এমন রিকোয়েস্ট আপনারা করেছেন? এরকম একটা অনুরোধ আমরা সমন্বয় বৈঠকেও করেছি, সেটা সকলের স্বার্থেই, স্বেচ্ছাসেবক বা মণ্ডপের ভেতরে, সেটা সকলের সংগঠকরা আশ্বস্ত করেছেন। টিকাকরণ হয়েও গেছে দুজনের, তবু প্রত্যেকটি পূজাকণ্ডে সংগঠকদের আমরা অনুরোধ করেছি যারা ভেতরে থাকবেন এবং স্বেচ্ছাসেবকের কাজ করবেন মণ্ডপের বাইরেও, তাদের যাতে টিকাকরণ হয়। স্যার, হাইকোর্টের যা নির্দেশ তার বাইরে কোনো নির্দেশ আপনাদের?